মানুষের ঘোড়ার মধ্যে ভিন্ন ভিন্ন পছন্দ রয়েছে, যেমন কিনা অনেকে গরমকালে পাহাড়ের ঠান্ডা অনুভূতি নিতে যায়, আবার অনেকে শীতকালে পাহাড়ে বরফ দেখতে পছন্দ করে, কেউ কেউ সমুদ্র বেশি পছন্দ করে, আর কেউ কেউ হিস্টোরিক্যাল প্লেসেস। তবে আমার বোধ হয় একটু পাহাড়টাই পছন্দ, চাই সেটা নর্থ বেঙ্গল হোক বা আমাদের পশ্চিমবঙ্গের খুব কাছাকাছি পুরুলিয়া। আমাদের প্ল্যানটা মাত্র 3 দিনের ছিল, আমরা পুরুলিয়ার সীতারামপুর বাইকার্স ক্যাম্পে বুক করেছিলাম আমাদের ট্রিপটা। আমরা 4 বন্ধু, আমি সৌরভ আর আমার খুবই ক্লোজ ফ্রেন্ড শুভজিৎ, অমিতদা আর অর্ণব, বাইক নিয়ে বেরিয়ে পড়লাম পুরুলিয়ার উদ্দেশ্যে। আর এবারে সবথেকে বড় চমক ছিল, আমাদের সাথে এক পঞ্চম ব্যক্তি ছিল, যার নাম কিনা ডোবি, আমার এক বন্ধুর পোষা ডোবারম্যান কুকুর। আমরা কলকাতা থেকে রাত্রি 10টার সময় রওনা দিয়েছিলাম। দুর্গাপুর যখন পৌঁছাই তখন প্রায় 2টো বাজে। আমরা ওখানে একটা ধাবায় দাঁড়িয়ে আমাদের ডিনারটা সেরে ফেলি। ওটা আমরা অযোধ্যার কাছাকাছি, পেছনে অযোধ্যা, মেঘ হয়ে রয়েছে, বিদ্যুৎও চমকাচ্ছে, ওখানে মনে হয় বৃষ্টি পড়ছে। তা আমরা মোটামুটি পৌঁছে গেছি। আমাদের আরও 2 জন বন্ধু যারা এখনো অনেকটাই দূরে মনে হচ্ছে, আমাদের থেকে একটু পিছিয়ে গেছে। ওয়েদারটা এখন অবধি ঠিক ছিল, বাট এবারে মনে হচ্ছে ক্লাউডির দিকে যাচ্ছে, হয়তো বৃষ্টি হতে পারে, যদিও সেটা ফোরকাস্ট আছে, দেখা যাক কিরকম ভাবে কি হয়। আমি প্রথম পুরুলিয়াতে আসি 2014 সালে অফিস ট্রিপে। তারপরে আমি 2 বার পুরুলিয়াতে এসেছি এবং ভিন্ন ভিন্ন অফবিট জায়গাগুলোকে খুঁজে দেখার চেষ্টা করেছি, তবে কোনোদিন বর্ষাকালে আসিনি। আর আমি এই চান্সটাকে মিস করতে চাইছিলাম না, আমাদের কাছে এক অন্য অনুভূতি ছিল বর্ষাকালে পাহাড় ঘুরে দেখার। অযোধ্যা পাহাড়ে অবস্থিত সীতারামপুর বাইকার্স ক্যাম্প, ক্যাম্পটা খুবই সুন্দর ছিল। আমরা যখন প্রথম পৌঁছাই তখন আমাদেরকে ওখান থেকে ওয়েলকাম ড্রিঙ্কস দেওয়া হলো। তারপরে আমরা বেশি সময় নষ্ট না করে ওখান থেকে আমাদের ট্রেকিংয়ের উদ্দেশ্যে রওনা দিই। ট্রেকিং ছিল আমাদের 2 ঘন্টার, যেটা কিনা আমাদেরকে নিয়ে যেত ঘাগেশ্বর ওয়াটারফলসে। তবে আমরা বাইক চালিয়ে সারা রাত্রি যথেষ্ট এক্সস্টেড ছিলাম, তাই আমরা একটা অন্য পথ নিই, যে পথটা কিনা বাইকে করে যেতে হবে, মাত্র 15 মিনিট লাগতো। কম্প্রেস করে আমাদের 2 ঘন্টার ট্রেকিংটাকে মাত্র 8 ঘন্টায় করে দেওয়া হলো। গাইড তো অবশ্যই লাগবে, না হলে আমরা পথ চিনতে পারবো না, কারণ কি ওই পথগুলো এতটাই ঘন জঙ্গলের মাঝখান দিয়ে, যেখানে কি না আমাদেরকে জঙ্গলগুলোকে কেটে নিজেদের পথ বের করতে হচ্ছিল। আমাদের গাইড করেছিলেন সীতারামপুর বাইকার্স ক্যাম্পের রামেশ্বরদা। কিছুটা জঙ্গল দিয়ে হাঁটার পরে আমাদের সামনে পথগুলো যেন আরো খাড়াই হতে শুরু করলো, যেখান দিয়ে খুব সাবধানে আমাদেরকে নামতে হচ্ছিল। আরো ডাউন হচ্ছি, হ্যাঁ আমরা আরো ডাউনে নাবজি, খাড়াই ডাউন। হ্যাঁ চলো ডোবি চলো, কি জুতো পড়েছে অমিতদা, চল না অমিতদা, হ্যাঁ ধর একটু ধর, একটু হেল্প কর ওকে, ওকে ওইটা ধর।
আর কিছুক্ষণ বাদে আমাদের সামনে পথটাই শেষ হয়ে গেল। সেখানে আমাদেরকে পথ বানিয়ে চলতে হচ্ছিল। আমরা যতটা এক্সাইটেড ফিল করছিলাম আমাদের ডোবি হয়তো ততটা ফিল করছিল না, কারণ যে কোনো প্রাণী আমাদের মতন নেচারকে অতটা ফিল করতে পারে না। তবে আমি এটা অবশ্যই বলবো, ডোবি ওয়াজ দ্য মোস্ট এনার্জেটিক পার্সন ইন আওয়ার গ্রুপ। কিছুটা রাস্তা যাওয়ার পরে আমরা ফলস্টার আওয়াজ শুনতে পাচ্ছিলাম, আর ফলস্টার কাছে গিয়ে সে এক আলাদা অনুভূতি ছিল। তবে জলটা প্রচণ্ড বৃষ্টি পড়ার ফলে ঘোলাটে হয়ে গেছিল, কিন্তু এত দূর এসে আমরা কোনোভাবেই এই চান্সটাকে মিস করতে চাইনি, তাই এই জলেই নেমে পড়লাম। বাইরের লোক 2010 থেকে শুরু করেছে। আচ্ছা, আর আমার একটা প্রশ্ন আছে, তোমার ক্যাম্পটা ওটা কবে থেকে চালু হয়েছে? ক্যাম্প তো আমার 2020 থেকে চালু হয়েছে, ওই লকডাউন হলো না, লকডাউন করেছিল, মানে খুব রিসেন্টলি চালু করেছে। ফাইনালি চান পান হলো, একটু রেস্ট হবে হোটেলে গিয়ে, জানো ক্যাম্পে গিয়ে প্রচণ্ড টায়ার্ড। ট্রেক থেকে আমরা ক্যাম্পে পৌঁছানোর পরে আমরা খুব ক্লান্ত হয়ে গেছিলাম আর ক্ষুধার্তও ছিলাম। ক্যাম্পে পৌঁছানোর পরে আমরা ওনাদেরকে বললাম যে আমাদের দুপুরবেলা লাঞ্চটা দেওয়ার জন্য, ওনারা লাঞ্চটা দিল আর সেটা খুব সুস্বাদু ছিল। তারপরে আর কি, সন্ধে হলো, আমরা আড্ডা মারলাম আর এবং আমরা একটা নতুন ডিশ ট্রাই করলাম যার নাম হচ্ছে শালপাতা চিকেন, যেটা কি না শালপাতার মধ্যে র্যাপ করে একটা দড়ি দিয়ে সুতো দিয়ে বেঁধে ওটাকে আমাদের বনফায়ারের ভেতরে দেওয়া হলো। চিকেনটা অসাধারণ খেতে ছিল। এইভাবে আমাদের সন্ধে আর রাত্রিটা কাটল। পরের দিন আমরা আমাদের জার্নিটাকে কন্টিনিউ করলাম প্রথম ডেস্টিনেশনের দিকে, আপার ড্যাম। There was a time when I saw you. আপার ড্যাম প্রায় 1 কিলোমিটার দূরত্ব এবং বড় একটা লেক, আর এখানের মেজর সোর্স অফ ওয়াটার। লেকটা থেকে সব থেকে সুন্দর সানসেট বা সানরাইজ দেখা যায়।
ওখান থেকে আমরা আস্তে ধীরে রওনা দিলাম আমাদের দ্বিতীয় গন্তব্যের দিকে, চড়িদা ভিলেজ। ওর নাম কি আছে জানো? কি নাম বল? জানো না? ওর নাম আছে ডোবি। হ্যাঁ, ডোবি, ডোবি, ডগি না, ডোবি। চড়িদা ভিলেজ ঘুরতে ঘুরতে আমরা ওখান থেকে কয়েকটা মুখোশ কিনলাম নিজেদের স্মৃতি হিসাবে রাখার জন্য। ওয়েদারের কন্ডিশন খুব একটা ভালো ছিল না, তাই আমরা ওখান থেকে রওনা দিলাম আমাদের দ্বিতীয় গন্তব্যস্থল বামনি ফলস। 2016 আমি যখন বামনি ফলসে এসেছিলাম, এইখানে কোনো স্পেসিফিক সিঁড়ি এরকম ছিল না, তখন পাথর কেটেই সিঁড়ি তৈরি করা ছিল। এখন যখন এসে দেখছি অনেকটাই পরিবর্তন হয়েছে। কিছু কিছু মানুষ যারা ওই পথটা দিয়ে যেতে পারতো না, আজকে যাওয়ার জন্য সক্ষম। মাঝপথে আমরা একটা জায়গা আবিষ্কার করলাম, যে জায়গাটা খুবই সুন্দর ছিল। ওখানে বসে আমরা কিছুটা সময় কাটিয়ে নিলাম। ওখান থেকে আমরা আস্তে ধীরে রওনা দিলাম বামনি ফলসের উদ্দেশ্যে। যেতে গিয়ে বুঝলাম যে ওপরটুকুনিতেই সিমেন্টের সিঁড়ি করা রয়েছে, নিচের দিকটা আগের মতনই রয়েছে পাথরের সিঁড়ি। বয়স্ক মানুষ বা ছোট বাচ্চাদের জন্য এটা একটু বিপজ্জনক। বামনি ফলসে পৌঁছে আমরা দেখতে পারলাম জলটা যথেষ্ট ক্লিয়ার। আগের দিনে আমরা একটা অন্য অনুভূতি নিয়ে হালকা মাডি ওয়াটারের মধ্যে স্নান করেছিলাম। আজকে এরকম তো কোনো প্ল্যান ছিল না আমাদের স্নান করার, তবে এই জলটা দেখে আর কেউ থাকতে পারলাম না, তাই আমরা প্ল্যান করে নিলাম যে আমরা এখানে স্নান করব। ওয়েদার ভালো না থাকার কারণে আমরা বেশি ভিডিও শ্যুট করতে পারিনি। আমাদের সেদিনকে রাত্রির বেলা মুরুগুমাতে থাকার প্ল্যান ছিল। মুরুগুমাতে আমার এর আগে একটা ভ্লগ রয়েছে, আমি ডেসক্রিপশন লিংকে দিয়ে রাখবো, আপনারা যদি চান ওটা গিয়ে দেখতে পারেন। তাহলে এই বিট্টু, এই বিট্টু, এই বিট্টু, রুমে যা, রুমে যা, এই রুমে যা, রুমে যা, এই রুমে যা। হুম, কি ওয়েলকাম ড্রিংক এসে গেছে। ও বিট্টু দা, এই ডবি না, ডবি না, ডবি ডবি না, ঠিক আছে, কিছু আছে, যাবে না, যাবে না, অন্য আপনি ও না আসলে ও কিছু করবে না, ডবি যাবে না। আমি সুধরে গেছি, চার পাঁচ বাচ্চার মা তুমি। হ্যাঁ, ভুলে গেলে হবে না, বিয়ে হয়ে গেছে, বিবাহিত নারী, বিবাহিত নারী। শাড়ি পরে দিয়েছে।
দুধ জলটা জলটা যুদ্ধ করতে পারি নিজ বাবা জল কা